নাম হইল মা সুপর্ণা, তিনি অস্ত সাজে বিয়ে রাতে পদ্মাবতী মনে করল রানী। ওগো ঠাকুর, ওগো বিধাতা ঠাকুর, তুমি কেমন বিধাতা গো! তুমি আমার স্বামীর কপালে লিখে দিলে মরণ, পারো না এই সাগরে বক্ষি তুমি আমার মরণ লিখে দিতে। কেমন তোমার শক্ত কলম, শক্ত যদি থাকে বিধাতা তোমার আমি নারী বিধবা হলাম শ্বশুরের দোষে। শ্বশুর ঠাকুর যদি আমার সেই দেবীর পুজো করত, তুমি কি বাঁশরে ঘরে প্রাণনাথকে সে নাগরীকে রংসরে দিত? আমি সকল দোষ আমার শ্বশুর ঠাকুরকে দেব, কেননা তার দোষই তো আমার প্রাণপতি কেড়ে নিয়েছে সেই দেবী মা মনসা। কিন্তু না, যার কপালে যা লেখা থাকে তা হয়। ঠাকুর, তুমি আমায় যদি দুঃখ দিয়ে থাকো, তিলে তিলে আঘাত দাও, কিন্তু সেই দুঃখ আঘাতকে সইবার শক্তি তুমি আমায় দাও। কেন কেন তুমি আমার সকল কিছু কেড়ে নিলে? তোমার কি মনে আসা ছিল না? বলো না ঠাকুরের মনে কি আসা ছিল না? ওগো মাটির
আর তুমি চারিদিকে তাকিয়ে দেখেছ, এই সাগরের বক্ষে তুমি আমি ছাড়া আর কেউ নেই। যতবারই নদীতে জোয়ার উঠে ততবারই মনে প্রশ্ন উঠে, ও গো নদীতে জোয়ার উঠে মুসুমানে খেলা, নারীদের জয়ী মন কানে স্বামী গাজার মালা, যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে, যে নিজের স্তর পারে করে দিয়ে আমায় বড় করেছে, সকল ভাই সখীগণে আমার 6টি বৌদি মিলে কত মনে আশা নিয়ে আমায় বিয়ে দিয়েছিল, কে আমাদের সাদের বেহুলা সুখের সংসার করে নেবে, কিন্তু না, সকল কিছু যেন ঝাড়কার হয়ে গেল, একটি নিশে যাপন করতে পারলাম না স্বামীর সঙ্গে, সকলে শুভ স্নান সেরে দিয়ে সে মন্ত্রীতে সিঁদুর পরে দিয়ে স্বামীর মঙ্গল কামনা করে, কিন্তু আমি এমন হতো ভাগিনী নারী পারিনি শুভ স্নান সেরে দিয়ে সে মন্ত্রীতে সিঁদুর পরে দিয়ে স্বামীর মঙ্গল কামনা করতে, পারিনি কামনা করতে। যে মামাই ঘুম পাড়ানি গান গিয়ে দিয়ে ঘুমিয়ে দিত, কেন যে আজ সে মায়ের কথা মনে পড়ে যায়, কেন যে সে মায়ের কথা আমার মনে পড়ে যায়, আমার ছোটবেলা মায়ের কথা, আজও মনে পড়ে, তোমার কথা কেন মনে পড়ে যায় বারবার,
যদি তোমার কথা মনে পড়ে যায়। আজো মনে পড়ে আমার আশা করে তুমি আমায় বিয়ে দাও নি গো মা। পারিনি তোমাদের কোনো কথা রাখতে, কথাই বলেছি তুমি যে কোনো জায়গায় চলে যাও, মনে শান্তি না থাকলে কোথাও তুমি শান্তি পাবে না, তাই আজ আমার মনও শান্তির রূপে রয়েছে। আজো মনে পড়ে চলো প্রভু চলো, নেই আমাদের আশেপাশে কেউ। মা গো তুমি কোথায় গেলে মা? আমি যে আরি ক্ষুদারি জ্বালা সহ্য করতে পারি না গো জননী, এই আড়াই দিনের ছানায় আমি আজ আমি ডুকরে ডুকরে তোমার জন্য শুধু কেঁদে যাই। তুমি কোথায় গো মা? তুমি কি আমায় খেতে দেবে না মা? এমন করে কি আমায় মা মা বলে ডাকবে? স্বামী দেবতা ছাড়া যে আর কেউ নেই এ আমার মনের ভুল ধারণা। মা কোথায়? মা মাগো আমার কি যেন মা মা বলে ডাক দিচ্ছে, তুমি কে গো?
কিন্তু বারবার মা বলে আঘাত দিচ্ছ ভাই, তুমি যতবার আমায় মা বলে ডাক দিচ্ছ ততবার যে আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। মা, সেই মায়ের আশা আমি পরিপূর্ণ করতে পারিনি, কে তুমি, কই, কে আমায় ডাক দিচ্ছ? মা গো, সেই দাদা, তুমি আমায় মামা বলে ডাক দিচ্ছ। মা, আমি তোমাকে মা বলে ডাকিনি গো মা। তবে আমি আড়াই দিনের ছানা, নাই কোনো ডানা পাক নাই, আমার মা আমাকে ফেলে গেছে কোথায়, আমি ক্ষুধার্ত অবস্থায় আর থাকতে পারি না, তাই আমার মাকে মা বলে আমি চিৎকারই করে ডাকছি। এই পৃথিবীতে সকল নারী মা হয়, সকলে নিজের সন্তানকে জন্ম দিয়ে সন্তানের মা হয়। যখন তুমি আমায় মা বলে ডাক দিয়েছ, একটি মায়ের কর্তব্য সন্তানের ক্ষুধা নিবারণ করা। কাকা, নেই আমার কাছে যে তোমায় তোমার উদর পূর্ণ করে দেব। হ্যাঁ, তুই হচ্ছে উত্তম যুক্তি, আমার অঙ্গ হইতে কিছু আহার তোমায় দেব। আমাকে কিছু খেতে দেবে মা? হ্যাঁ, দাও না, আমি যে বড় ক্ষুধার্ত। প্লিজ, আমার অঙ্গ কেটে আমি তোমায় কিছু আহার দেব। না গো মা, না, জীবিত মানবের এবং জীবিত কোনো পশু পক্ষী আমি যে মানুষ সেবা করতে পারি না মা, ওই যে মনে হয় তোমার পক্ষে কি যেন আছে, তাকে দেখে আমার বিষম লোভ হয়, তাই তুমি বহুমূল্য রতন, আমার প্রাণ ধন, এই ধনকে আমি কিছুতেই দিতে পারব না। তুমি যদি হাসি মুখে আমার কাছে আমার প্রাণটুকু চাও সেতু কাকা, আমি তোমায় দিয়ে দেব, কিন্তু আমার প্রাণপতিকে তোমায় দিতে পারবো না। তাহলে কি আমার উদর পূর্ণ হবে না মা? হবে, যে দেবীর কৃপাতেই আমি কুল সাগরে ভেসে যাচ্ছি, সেই দেবীর নাম এখানা স্মরণ করে দিয়ে তোমার আমি উদর পূর্ণ করে দেব কাকা, উদর পূর্ণ করে দেব। তুমি আমায় খেতে দেবে মা? হ্যাঁ, কোথায় হইতে দেখছো মা অষ্টকুটি নাগের জননী, তুমি না মায় বলেছ আপদে বিপদে শয়নের পরে, যখন তোমায় মা বলে নাগ দেব তুমি আমায় বিপদ হইতে উদ্ধার করব, তোমার নাম এখানা নিয়ে যেন তার উদর পূর্ণ হয়ে যায়। জয় জয় মামুল সা দেবীর জয়, জয় জয় মামুল সা দেবীর জয়, জয় জয় মামুল সা দেবীর জয়। মা গো, আমি যে তোমার কাছে খেতে চেয়েছিলাম আর আমি খেতে চাইব না মা, এমনই কি হলো যেন আমার পেটটাই আজ পরিপূরণ হয়ে গেল, আমি আর তোমার ওই বক্ষে কি আছে যেন তাকে আর খেতে চাইব না মা। তবে শোনো কাকা, আমি মা হয়ে একটি কর্তব্য করেছি। এমনই কি কর্তব্য করেছো? তোমার উদর পূর্ণ করেছি কাকা। তুমি জানো কাকা, তুমি কি একটি সন্তান হয়ে মায়ের কর্তব্য করতে পারবে না? এমনই কি কর্তব্য গো মা? আমি যে অকুল সাগরে ফেসেছি, জানে না আমার মা, জানে না বাবা, এবং জানে না আমার দাদা বৌদি, কেউ তো জানে না আমি অকুল সাগরে ফেসেছি, তাই তোমায় একখানা পত্র লিখে দেব, তুমি পারবে না আমার মায়ের ভুবনে সেই পত্রখানা দিতে? কেন পারবো না মা? বেশ, তোমাকে দেখে বড় মায়া হয়, তুমি আমায় পত্র দাও, আমি নিশ্চয়ই তোমারই কথা রক্ষা করার জন্য যাব তোমার মাতৃ পিতৃ আলয়ে। বেশ, আমি এই মাত্র পত্র লিখে দিচ্ছি। ও কি
বিবেচনা তাই আমি তোমায় বলি তোমার অঞ্চল ছেড়ে যদি পত্র লিখে দাও তাহলে আমি এই পত্র নিয়ে যাব মা তাই হবে আরো জানাই ছুঁই দাদা ছুঁই বৌদির চরণ নানা রকম অলঙ্কারী বিয়ে দিলে চম্পারি ভুবনে সেখানে হইতে গেলাম সৌতারি প্রভৃতি লোহ আসর ঘরে প্রথম পোহরে গেল বৌদির হাসিতে খেলিতে দ্বিতীয় পোহরে গেল বাসা খেলিবারে তৃতীয় পোহর রাত্রি গেল রন্ধন করিবারে চতুর্থ পোহরে গেল মাগো কাঁদিতে কাঁদিতে কাল রাত্রি হুমাতা কাল নেশা ভাগে লোহ বাসরে প্রভুকে খাই কাল সাপে সেদিন হইতে উপবাসী ভাসিন সাগরে ভাসিতে ভাসিতে যাব দেবতা নগরে অবশেষে রেখিলাম আমি মামন সার জন্য শতকোটি পোড়া তোমাদের স্বাদের বিহুলা এই নাও কাকা মা জানো গো মা জানো বলো কাকা আমার উদরে পূর্ণ হয়েছে কিন্তু আমার যে কোনো নাই ডানা পাখনা আমি কেমন করে উড়ে যাব তোমার এই পিতৃমাতৃর আলয়ে মা গো বেশ মা গো আমার বিপদ থেকে তুমি উদ্ধার করো মা জয় জয় বাবলু সাদেবীর জয় 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 বাবলু সাদেবীর জয় আমার হয়েছে ডানা পাখনা আমার যে ঠোঁট শক্ত নয় মা আমি কেমন করে এই পত্র তোমার ঠোঁটে নিয়ে যাব আমার ঠোঁট শক্ত করে দেবে না বিষ তাই হবে পুরী যাহ যাহ কাকা উজানি নগরে ওরে স্বর্ণ ঠোঁট তোমার দেখো কাকা তোমার তৈরি হয়েছে মা হলো আমার ডানা পাখনা শক্ত হলো আমার ঠোঁট খোদার জ্বালায় আমি
ব্যতিব্যস্ত ছিলাম বলেই আমি দাঁড়াতে পারিনি, আমি ক্ষুধা থেকে বঞ্চিত হয়েছি, আমার পেট পরিপূরণ হয়েছে, তাই বলো না মা আমি যাই। তুমি উড়ে যাও কাকা, আমি যাও কাকা, তুমি উড়ে যাও। আমি কেমনই করে যাবো মা গো? যাও কাকা বলি মাতা গো, কোন সবাই দেবপত্র ও বলো গো মা, সেই সময়ের কথা বলে দাও না, বলি মাতা গো কোন সময় পত্র লিখো দেব গো সেই সময়ের কথা বলে দাও না। যদি অন্ন সেবার সময় তোমার মাকে আমি পত্র দিই তাহলে গলায় অন্ন লেগে হয়তো তোমার মা মারা যেতে পারে। বলি কোন সময় দিলে মাতা ভালো হবে, সেই সময়ের কথা বলে পত্র দিলে মাগো কি হবে, উনি না জানি মায়া সুখে জলি ঢক মারা যাবে। বলো তোমার যদি তোমার মা স্নানে যায় আরে সে সময় আমি পত্র লিখনি যদি তোমার মাকে দিই হয়তো জলে ঝম্প দিয়ে মারা যেতে পারে। তুমি তোমায় আমি সঠিক সময় বলে দিচ্ছি কাকা। বলো মা কোন সময় আমি পত্র দেব? ওরে যে সময় মা শুকাইবে সেই সময় দিবি কাকা তোমার মা
শুকাইবে সেই সময় আমি পত্র দেব তোমার মাকে গো মা। হে কাকা। আচ্ছা মা, আমি পত্র যে নিয়ে যাব মা গো, আমি কোন জায়গায় পত্র দেব এবং তার প্রতীক চিহ্ন কি গো মা? তুমি শ্রবণ করো কাকা। বলো মা। বারো গাছি ডাব নারি গেল, তেরো গাছি তাল, মায়ের উঠানে চন্দনের গাছ, সেই চন্দন বৃক্ষের তলায় যখন মা আমার শুকাইবে কেশ, সেই সময় দেবে কাকা দুঃখিনীর উদেশ। বেশ মা, আমি পত্র পেয়েছি যে সময় তোমার মা কেশ শুকাইবে চন্দন বৃক্ষের তলায়, সে সময় আমি পত্র দেব। আচ্ছা বলো তো মা, আমি যাবার সময় তুমি আমায় আশীর্বাদ দেবে না? অবশ্যই। এই পাখিগুলি জন্ম নিয়ে আজ এই মানব এই পাখির ভাষা শুনে এক এক করে সবই কথা বলে গেছো জননী, তুমি কোনো মানবী না কোনো দেবী, আজ আমি সৌভাগ্যবান, আজ তোমার সঙ্গে হলো আমার এই সাক্ষাৎ। আমি একটি মানবী। কি কথা মা? তুমি কাকা আর বিলম্ব করো না, আমার মা জানি না যে আমি ওগুলো সাগরে ভেসে যাচ্ছি। বেশ মা, আমি পত্র দ্বারা সবই কিছু তারা জানতে পারবে, আমি পত্র দিয়ে আমি আমার স্থানে আবার ফিরে আসব। খা খা ঈশ্বর বলি দাও ঠাকুর, না জানি সে কাকা কখন মাতাকে পত্রখানা দেবে।